হ্যালো ফ্রেন্ডস, টিউবলাইট বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি জিতু। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সরাসরি খারাপ কাজের জন্য আমাকে অফার করা হয়েছে, তো চলেন জেনে নিন বিস্তারিত। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বলছে, 2017 সাল জুড়ে ধর্ষণের ঘটনার সংখ্যা যেমন বাড়ছে, সেই সাথে বাড়ছে জন্য সহিংসতার নিষ্ঠুরতা ও ভয়াবহতা। বাংলাদেশে টেলিকম কোম্পানির যেসব বিজ্ঞাপন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তার একটি ছিল কাস্টমার কেয়ার সার্ভিস নিয়ে নির্মিত একটি বিজ্ঞাপন, যেখানে অভিনয় করে রীতিমতো তারকা হিসেবে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন মডেল ফারহানা শারিন ফারিয়া। সম্প্রতি মিডিয়া জগতের কাজের ক্ষেত্রে নানা রকম হয়রানির কথা উঠে এসেছে এক মডেল ফারহানা শারিন ফারিয়ার সাক্ষাৎকারে। বিবিসি বাংলাকে তিনি বলেছেন, মিডিয়া জগতে কাজ করতে হলে তার ভাষায় স্যাক্রিফাইস করতে হয়। ফেসবুকে লাইভ ভিডিওতে এবং একাধিক স্ট্যাটাসের হয়রানি বিষয়টিতে কথা বলেছেন ফারহানা শারিন ফারিয়া। তিনি বলেন, আমি ছিলাম লাক চ্যালেনাই সুপারস্টার 2007-এর সেকেন্ড রানার আপ। মূলত যখন আমি বাঙালিং কাস্টমার কেয়ারের বিজ্ঞাপন করি, তারপর থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে বাজে প্রস্তাব পাই, বলেন ফারিয়া। কিন্তু এটি নিয়ে আগে মুখ খুলেননি কেন জানতে চাইলে তিনি জানান, সবসময় তিনি এই বিষয়ে প্রতিবাদ করে আসছেন, যার জন্য অনেক বড় বড় কাজ হারাতে হয়েছে তাকে। তিনি বলেন, সরাসরি অফার করা হয়েছে, বলা হয়েছে আমাদের সাথে পার্সোনাল রিলেশন মেনটেন করতে হবে। কেন আমি পার্সোনাল রিলেশন রাখবো? আমার কোয়ালিটি বিউটি দিয়ে আমি কাজ করব। এই অফারগুলির কারণে আমাকে অনেক কাজ ছেড়ে দিতে হয়েছে, যেখানে আমার মনে হয়েছে আমার কোয়ালিটির চেয়ে স্যাক্রিফাইসটাই বেশি গুরুত্বপূর্ণ। কেন আমাকে কাজের অফার দেয়া হলে তার সাথে এমন শর্ত দেয়া হতো? কিন্তু বাংলাদেশে কাজ দেওয়ার নাম করে যৌন হেনস্থার অভিযোগ তার মতো অনেকের কাছ থেকেই সংবাদ মাধ্যমে উঠে আসে, কিন্তু এগুলোকে কতটা গুরুত্ব দেন ইন্ডাস্ট্রি নেতৃত্ব স্থানীয় পরিচালকরা? চলচ্চিত্র পরিচালক প্রযোজক সোহানুর রহমান সোহানের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখানে ভালো খারাপ অনেক মানুষ আছে, কেউ ফিল্মকে হয়তো খারাপভাবে ব্যবহার করেছে। তিনি ফারিয়া হয়তো এরকম কারো পাল্লাই পড়েছেন, দীর্ঘ 40 বছর কাজ করছি, তবে আমার ক্ষেত্রে এমন কখনো ঘটেনি। আবার অনেক সময় কেউ কেউ আমাদের প্রস্তাব দিয়ে সুযোগ নিতে চায়, যেটা কখনো সম্ভব না। তবে অভিযোগ থাকলে প্রমাণ নিয়ে প্রযোজক বা পরিচালক সমিতিতে জানালে তার ব্যবস্থা নেবেন বলে তিনি উল্লেখ করেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টিউবলাইট বাংলা চ্যানেলটির সাথেই থাকবে।